দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কেউ নেই, মানুষ তা বুঝে গেছে। ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রয়েছে মানুষের। মানুষ চাইছেন ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানে সামিল হতে। সোমবার 8-9 টাউন বর্দোয়ালি বিধানসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ড এলাকায় ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সারা দেশের সঙ্গে রাজ্য অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ অভিযান প্রক্রিয়া। সারা রাজ্যের বিভিন্ন মণ্ডলে চলছে সদস্যপদ সংগ্রহ অভিযান। এরই অংশ হিসেবে 8-9 টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে দলের বিভিন্ন স্তরে কার্যকর্তাদের নিয়ে সদস্যপদ অভিযান ও জনসম্পর্ক অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন এই বিধানসভা কেন্দ্রের 20 নম্বর ওয়ার্ডে সদস্যপদ অভিযান ও জনসম্পর্ক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, 20 নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, বর্দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, সদস্যতা অভিযানের অংশ হিসেবে আজ আমি নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় এসেছি। এর আগেও বিভিন্ন জায়গায় গিয়েছি, যেখানে যাচ্ছি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা রয়েছে, সদস্যতা অভিযানে অংশগ্রহণ করতে সবাই উদগ্রীব হয়ে রয়েছেন। তিনি আরও বলেন, মানুষ এখন বুঝে গেছে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে মানুষ এখন কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যে পার্টি মানুষের কথা চিন্তা করে, কীভাবে মানুষের উন্নয়ন করা যায় সব মিলিয়ে মানুষ এখন বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি একমাত্র মানুষের সমস্যা নিরসনে সর্বদা থাকবে। সেই আস্থা রেখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। পাশাপাশি তিনি আরও বলেন, যারা যারা সদস্যপদ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে আমি তাদের সকলকে স্বাগত জানাই। সদস্যতা অভিযান চলছে এবং টাইমও বাড়িয়েছে, 15-ই নভেম্বর পর্যন্ত চলবে সাধারণ সদস্যতা অভিযান। তো সেই হিসাবে আমরা সব জায়গায় দেখছি মানুষ ইচ্ছে প্রকাশ করছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য। তো আমাদের সমস্ত নেতাদের জীবন সমস্ত জায়গায় যাচ্ছেন, আমাদের কার্যকর্তারা সব জায়গায় যাচ্ছেন, মানুষ আসছে। আমিও ভাবলাম যে সময়ের পাকে আমার যে কেন্দ্র আছে সেখানে পয়েন্ট ভিত্তিক যারা যুবকরা বিশেষ করে যারা আছে তাদেরকে বলেছি যে আমি আসবো। এবং আমি দেখলাম কিন্তু ওয়ার্ড ভিত্তিক আমার আজকে 2-4 ওয়ার্ডে আমি যাব, দেখছি মানুষ আসছে এবং পয়েন্ট করছে। সাথে আমাদের মেয়র সাহেব আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের আছে, দেখছি মানুষের মধ্যে যাদেরকে আগে অ্যাপ্রোচ করতাম, আমি কয়েকবার আমার কেন্দ্রতে আমি দেখেছি যাদের অ্যাপ্রোচ করেছি তারা কিন্তু তখন একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আজকে দেখছি শতপ্রণোদিত হয়ে ওরা আসছে। তো এই বিষয়টা ওরা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির যে যাকে বলে সাবস্টিটিউশন, সাবস্টিটিউট আর কেউ নেই। এর জন্য মানুষ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেত তো ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখতে হবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে বিশেষ করে মানুষ আসছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখানে মানুষের কথা চিন্তা করে, দেশের চিন্তা করে, এইরকম একটা পার্টি তো আর কোথাও পাওয়া যায়, আধ্যাত্মিক চেতনা যুক্ত একটা পার্টি। সব মিলিয়ে মানুষ বুঝতে পারছে যে এই পার্টি এখন মানুষের যে সমস্যা নিরসন তারা পাবে। Bureau Report, RE News.